তো মেনি চ্যাট দিয়ে ফেসবুকের চ্যাটবট তৈরি করার এই প্লেলিস্টের আজকে হচ্ছে চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিটেলস, আমরা রিপ্লে মেসেজ গুলার ডিটেলস সম্পর্কে জানবো এবং একজন ইউজারকে কিভাবে ট্যাগ অ্যাড করতে হয় এবং ট্যাগ ইউজার করলে লাভ কি আমরা সেইগুলো সম্পর্কে জানবো। এবং আমরা একটু আগের টপিকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কন্ডিশন এবং সরি আমাদের কাস্টম ফিল নিয়ে কিছু কথা বলবো এবং আমরা দেখবো যে ফ্লো কি, হয়তো আমরা ফ্লোটা কভার করতে পারলেও পারতে পারি নাও পারতে পারি, তো দেখা যাক আমরা কতদূর আগাতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে চলে যাব জাইড বোর্ডে, যেটার মধ্যে হচ্ছে আমরা ড্রয়িং করে বোঝানোর ট্রাই করব। তো এটা হচ্ছে আমাদের পেজ, এর সাথে হচ্ছে আমরা চ্যাট বোর্ডে কথা বলবো। ফার্স্ট অফ অল কাস্টম ফিল্ড কি, তো কাস্টম ফিল্ড হচ্ছে আপনার কোনো কিছু যদি আপনি জমা রাখতে চান তথ্য, অর্থাৎ আপনার বট সম্পর্কে কোনো তথ্য হতে পারে অথবা আপনার ইউজার সম্পর্কে কোনো তথ্য হতে পারে। তো আমি কাস্টম ফিল্ড নিয়ে আবার বলতেছি কারণ অনেকে আমাকে বলছিল যে তার কিছু সমস্যা এখনো রয়ে গেছে। তো কাস্টম ফিল্ড মনে করেন যে এটা হচ্ছে আপনার চ্যাট বট যেটা আপনি তৈরি করেছেন, ঠিক আছে? তো এই বটের মধ্যে কি হবে, অনেক ইউজার আসবে, ঠিক না? এক একজন ইউজার আসবে আপনার বটের কাছে কোনো কিছু কি জানতে অথবা কোনো কিছু ক্রয় করতে, ঠিক আছে? মেইনলি মেসেজ তো করবে আপনার বটকে, ঠিক না? এই জন্য তো আপনি চ্যাট বট তৈরি করতেছেন। তো এই যে কাস্টম ফিল্ড, এই কাস্টম ফিল্ড হচ্ছে দুই ধরনের। এক ধরনের হচ্ছে আমাদের বটের জন্য, অর্থাৎ একটা কাস্টম ফিল্ড হচ্ছে আমাদের বটের জন্য, আর একটা কাস্টম ফিল্ড হচ্ছে আমাদের ইউজারদের জন্য। আমরা এদেরকে আলাদা করে ফেললাম। তো আমরা যদি ধরি যে আমাদের এই কাস্টম ফিল্ড আসলে কি উপকারে লাগবে, ধরেন আপনার যে বটটা রয়েছে তার মধ্যে আপনি কোনো তথ্য জমা রাখতে চান, যেমন ধরেন বটের একটা নাম আপনি দিতে পারেন, সেটা একটা তথ্য হতে পারে, ঠিক না? ধরেন আপনি হচ্ছে বটের আর কি করতে পারেন, বটের কয়েকটা আপনার টি শার্ট রয়েছে সেটা আপনি জমা রাখতে পারেন, আপনার বটের কোম্পানির নাম অথবা কোন একটা ডেট, আপনি যে সব তথ্য আপনি জাস্ট জমা রাখতে চান এখানে যে পরবর্তীতে ইউজ করবো আমরা ভেরিয়েবল হিসাবে, সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। যেমন আমার কোম্পানিতে যদি 50টা টি শার্ট থাকে তাহলে আমি হয়তো বটের একটা ফিল্ড রাখবো যে টি শার্ট নাম্বার। ধরেন আমার কোম্পানিতে যদি এখন 5টা বই থাকে যে আমি বই বিক্রি করি, তাহলে হয়তো ওই বইয়ের কাউন্ট, অর্থাৎ ধরেন যে একটা বইয়ের নাম আমরা ধরলাম যে আমার বই, ঠিক আছে? তো আমার বইয়ের সংখ্যা কত আমরা এখানে রাখবো হচ্ছে ধরেন 100, অর্থাৎ আমার বই বর্তমানে সাপ্লাই আছে 100। তো আমরা এইসব তথ্যগুলো হচ্ছে কাস্টম ফিল্ডে রাখি। আর ইউজার ফিল্ডে কি রাখি, ইউজার ফিল্ডে হচ্ছে আমাদের যেসব তথ্য দরকার। এখন আপনার এটা চিন্তা করে বের করতে হবে যে আপনি ইউজার সম্পর্কে কি কি জানতে চান বা কি কি তথ্য আপনার দরকার, ঠিক না? কোন একটা কিছু পারফর্ম করলে, ধরেন ইউজার কোনো কিছু একটা জানতে চাইলো যে সে আসলে এটার প্রতি আগ্রহী, তাহলে আপনি তার উপর একটা কাস্টম ফিল্ড অ্যাপ্লাই করে দিতে পারেন। যেমন ইউজার বললো যে সে আসলে কি বলে, আপনি মনে করেন, যেমন আমি মনে করেন অ্যান্ড্রয়েড সম্পর্কে টিউটোরিয়াল দিই, আমি মেনি চ্যাট সম্পর্কে টিউটোরিয়াল দিই, অথবা আমি যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে টিউটোরিয়াল দিই। এখন আমার কাছে ইউজার আসলো, এখন আমি তার উপর অ্যাপ্লাই করতে পারি যে সে আসলে কোনটার উপর আগ্রহী। অর্থাৎ আমরা যখন দেখবো যে সে মেনি চ্যাটের বাটনে ক্লিক করেছে, তখন আমরা বললো যে ইউজার আসলে মেনি চ্যাটে আগ্রহী, ঠিক আছে? সেম ভাবে ইউজার যদি আপনার দোকানে কোনো কিছু কিনতে যায়, তো আপনি ধরেন সে একটা কিনলো, তো কয়টা কিনেছে, ঠিক আছে, ওইটা অর্ডার নাম্বারও আপনি ওর উপর অ্যাপ্লাই করে দিতে পারেন। আর যদি আপনি প্রো অ্যাকাউন্ট ইউজ করেন, ঠিক আছে, যদি প্রো অ্যাকাউন্ট আপনি ইউজ করেন তাহলে হচ্ছে মাসে আপনার $10 দিতে হবে। তাহলে আপনার কি সুবিধা হবে, আপনি হচ্ছে তাদের উপর কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন, আর কন্ডিশন অ্যাপ্লাই করে আপনি ইজিলি আরো অনেক ভালো কাজ করতে পারবেন। আর প্রো অ্যাকাউন্ট যেহেতু মাসে প্রায় $10, তো $10 সমান সমান দাঁড়াচ্ছে আপনার, $10 সমান সমান আপনার দাঁড়াচ্ছে প্রায় 900 টাকার মতো। তো 900 টাকা যদি আপনি খরচ করেন এক মাসে, আর আপনার যদি 500 সাবস্ক্রাইবার থাকে, তো 500 সাবস্ক্রাইবারের কাছ থেকে আপনি 500-র কাছ থেকে 500 জন মনে করেন আপনার সাবস্ক্রাইবার রয়েছে, তো এই 500 জনের কাছ থেকে আপনার আসলে 900 টাকা তোলা কোনো ব্যাপার না। তো আপনার নিজের এটা ভেবে চিন্তে করতে হবে যে আপনার আসলে প্রো অ্যাকাউন্টে যাওয়া উচিত কি উচিত না, ঠিক আছে? যখন দেখবেন আপনার যে না, হ্যাঁ আপনার সেল হচ্ছে, আপনার দরকার, তখন আপনি এটা ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? আর ইনভেস্ট হচ্ছে, ডলারটা কেনার নিয়ম হচ্ছে আপনি চাইলে যে কোনো একটা ডুয়েল কারেন্সি কার্ড কিনতে পারেন। যেমন আমি কিনেছিলাম হচ্ছে ইভিএল একুয়া, তো ইভিএল একুয়া আপনার দরকার হতে পারে। ইভিএল একুয়া যদি আপনি নেন, তাহলে একুয়া কার্ডের বর্তমানে হয়তো একুয়া কার্ড নাই, তার জন্য ওরা নতুন আর একটা কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক। তো এমন ডুয়েল কারেন্সি অনেক কার্ড রয়েছে যেগুলো 575 টাকা দিয়ে আপনি ক্রয় করতে পারবেন যদি আপনার খালি পাসপোর্ট থাকে। যাই হোক, এটা আপনার সম্পূর্ণ আপনার বিজনেস লজিকের উপর ডিপেন্ড করে যে আপনার এই সময় প্রো অ্যাকাউন্ট নেওয়া উচিত কি উচিত না। তো এটাই ছিল আমাদের কাস্টম ফিল্ডের থিওরিটিক্যাল বিষয়। এখন আমরা দেখবো যে রিপ্লে জিনিসগুলোর আমরা ডিটেলস সম্পর্কে জানবো, ডিটেলস অ্যাবাউট রিপ্লে মেসেজ। তো আমরা সাধারণত জানি যে আমাদের চ্যাটবট কি করে, আমাদের যে ইউজার গুলো আসে তাদেরকে সে মেসেজ রিপ্লে দেয়। তো আমরা এই মেসেজ রিপ্লে কয়েক ধরনের সিস্টেম হতে পারে। যেমন আমরা ওয়েলকাম মেসেজটাই যদি আমরা এডিট করতে চাই, তো ওয়েলকাম মেসেজের উপর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট ফ্লো, তো অবশ্যই এটা এডিট করা নিয়ে আপনার কাজ করতে হবে। তো আমরা এডিট ফ্লোতে ক্লিক করলাম,
এডিট ফ্লোতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লোটা বর্তমানে এই অবস্থায় আছে। সো আমরা যদি চাই যে একে এখানে নিয়ে আসতে, তো আমরা দেখবো যে রিপ্লে মেসেজ যে আমরা দিচ্ছি সেই মেসেজের আসলে কি কি ধরন হতে পারে এবং তাদের এই জিনিস সম্পর্কে জানবো। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের একটা রিপ্লে মেসেজ। যখন কেউ আমাদেরকে মেসেজ দিবে তখন আমরা তাকে বলবো যে ধন্যবাদ রাকিবুল ইসলাম ভাই, অর্থাৎ তার নাম, যে ইউজারটা আমাদেরকে মেসেজ দিতেছে আমাদের পেজে স্বাগতম। তো তার একটা বাই ওয়ান টি শার্ট ছিল, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আমাদের এই বাটনটা আসলে বাই ওয়ান টি শার্ট দরকার নেই যদিও। এখন এখানে আমাদের এটাকে বলে হচ্ছে কুইক রিপ্লে, অর্থাৎ এই যে তাড়াতাড়ি রিপ্লে দেওয়ার জন্য আপনি ওকে কিছু অপশন দিতে পারেন, ঠিক আছে। এখন আপনার মনে করেন যে দরকার হবে ইউজারের কোনো একটা অ্যাড্রেস দরকার হবে, সেটা আপনি কিউএ নিতে পারবেন। সেটা যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে যে ইউজার ইনপুট আপনি ইউজ করতে পারেন, কিন্তু আমরা হচ্ছে এখানে প্রো লেখা দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আপনার একটা প্রো অ্যাকাউন্ট দরকার হবে ইউজারকে, ইউজারের এই রিপ্লে নেওয়ার জন্য। দেখেন ইউজারের ইনপুট যদি আপনি নিতে পারতেন তাহলে কিন্তু অনেক ইজি হতো, আপনি একের পর এক মেসেজ করতেন যে ইনসার্ট ইওর কি বলে ইনসার্ট ইওর ইমেল অ্যাকাউন্ট অথবা ইনসার্ট ইউর ফোন নাম্বার, তখন সে ফোন নাম্বার দিত, তখন আপনি এটা জাস্ট এখানে ড্র্যাগ করে প্রো অ্যাকাউন্টটা ইউজ করতে পারতেন এবং আপনি জানতেন যে এটা আসলে তার ফোন নাম্বার, এটা আসলে তার অ্যাড্রেস, মানে ইউজার আসলে কোনো একটা ইনপুট দিলে আপনি তাকে কন্ট্রোল করতে পারতেন। এখন তো মনে করেন যে আপনার কন্ট্রোলে আসলে নাই, ইউজারের যে ইনপুট দিতে আছে সেটা আসলে আপনার কন্ট্রোলে নাই, এই জন্য আপনি কি করেন এই যে মিনি চ্যাটের মধ্যে কুইক রিপ্লে গুলো দেখা দেন। তো যাই হোক, এটা আমাদের কপাল খারাপ যে প্রো অ্যাকাউন্টের। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রিপ্লে মেসেজের মধ্যে টেক্সট রয়েছে, অর্থাৎ আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। আপনি চাইলে একটা মেসেজের আন্ডারে আপনি অনেকগুলো মেসেজ রিপ্লে দিতে পারেন, অর্থাৎ এইভাবে আপনি অনেকগুলো মেসেজ দিতে পারেন। থ্যাংক ইউ আমরা এইভাবে বলতে পারি, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখান থেকে আমরা নামটা নিতে পারি, ফুল নেম, ঠিক আছে। ধরেন এটা আমাদের একটা মেসেজ, আমরা একসাথে ওকে তিনটা মেসেজ পাঠাচ্ছি, ঠিক আছে। ইউ আর ওয়েলকাম টু দিস পেজ, ঠিক আছে। তো আমরা এটাকে কি বলতেছি, তিনটা মেসেজ একসাথে পাঠাচ্ছি। তো এখন আমরা যদি এটা পাবলিশ করি এবং পাবলিশ করে আমাদের পেজে আসি, আমরা বর্তমানে কিন্তু সরাসরি এটা পাবলিশ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের পেজ। আমরা গেট স্টার্টে ক্লিক করলে সে আমাদেরকে ওয়েলকাম মেসেজ পাঠাবে, আর আমরা জানি যে ওয়েলকাম মেসেজ হচ্ছে আমাদের তিনটা মেসেজ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এখানে একসাথে তিনটা মেসেজ চলে আসছে এবং আমাদের এই যে কুইক রিপ্লে সেইখানে আমাদেরকে অপশন দেখাচ্ছে, আর আমাদের মেনু অপশন এই যে এখানে, মেনু অপশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা বুঝতে পারতেছেন যদি আপনি টেক্সট দেন তাহলে হচ্ছে সিম্পল আপনি এই যে টেক্সট সিস্টেমটা ইউজ করতে পারেন এখান থেকে, টেক্সট বক্স। এরপর হচ্ছে ইমেজ, মনে রাখবেন যে আপনার ইউজার শুধু আপনার সাথে এই টেক্সট পড়ে পড়ে হয়তো সে আপনার সব আনসার দিবে না, তাকে অ্যাট্রাক্ট করার জন্য ইমেজ ইউজ করতে হবে, ঠিক না। তো আপনি যদি চান ডিরেক্টলি ইমেজ ইউজ করতে তাহলে এখান থেকে ইমেজ আপনি ইউআরএল থেকে নিতে পারেন অথবা আপনি আপলোড করতে পারেন আপনার পিসি থেকে, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে। যেমন মনে করেন আমি যদি এখন চাই যে আমার কম্পিউটার থেকে কোনো একটা ইমেজ আমি আপলোড করবো, ধরেন আমার এই যে ল্যাপটপের ছবিটা আমরা আপলোড করলাম, তাহলে কি হবে, সে এই যে ল্যাপটপের ছবিটা আমাদের এখান থেকে ডাউনলোড করে তাদের সার্ভারে রাখবে এবং সেই ইমেজটা শো করবে একটা মেসেজ হিসাবে, এবং ইমেজের নিচে আপনি আনসার দিতে পারবেন, বাটন দিতে পারবেন, ঠিক আছে। তো বর্তমানে আমাদের ইমেজটা হয়তো আপলোড হচ্ছে যার কারণে এখানে এমন দেখাচ্ছে, আপলোড হলে সেটার সমস্যা নেই। আর যদি আপনি চান যে না কোনো একটা আপনি ইউআরএল ইউজ করবেন, অর্থাৎ আপনার অলরেডি আছে এমন, সো আপনি যদি মনে করেন যে স্পাইডারম্যানের ছবি দেখাতে চান, স্পাইডারম্যান ইমেজ, ঠিক আছে, তো আপনি চাচ্ছেন যে স্পাইডারম্যানের ছবি দেখাতে, তো আপনি যে কোনো একটা ইমেজের ইউআরএল আপনি শো করতে পারেন। আমি এটাতে যে গেলাম, মেনলি ইউআরএল থেকে যেভাবে শো করে, সেদিকে আমরা দেখি যে আমাদের এই ইমেজটা আপলোড হয়ে গেছে। সো বর্তমানে আমরা যদি পাবলিশ দিই তাহলে কি হবে, ইউজার যখন সেম ইউজার যখন আমাদেরকে কি করবে, সে মেসেজ দিবে, তখন তাকে কি বলবে যে ভাই ইমেজটাও দেখতে দিবে। সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি এবং আমরা যদি এখান থেকে এটা কপি করি আমাদের পেজের মেসেজটাতে, কন্ট্রোল সি এবং এখানে এসে কন্ট্রোল ভি করে দিই, এবং আমরা যদি আবার আমাদের পেজে আসি আবার গেট স্টার্টেড এবং আমাদেরকে ওয়েলকাম মেসেজটা সে আমাদেরকে দিবে, এবং ওয়েলকাম মেসেজে কিন্তু সে এবার আমাদেরকে একটা ল্যাপটপের পিকচার দেওয়ার কথা। তো আমরা গেট স্টার্টেড এ ক্লিক করলাম, তো আমাদের এখানে থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম, এই যে দেখেন আমাদের বিশাল বড় একটা ল্যাপটপের ইমেজ সে শো করতেছে। সেম ভাবে আমরা যদি চাই ইউআরএল শো করতে তাহলে আমরা লিখবো যে এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে। আমরা একটু চেক করে নিবো যে আমাদের ইমেজ অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, যাই হোক আমরা এটা ইউজ করে দেখি, এতটুকু ইউজ করলে চলবে। যে আপনি যাই হোক আপনার যে ইউআরএল টা ছিল সেই ইউআরএল টা আপনি কপি করতে পারেন এবং এখানে এসে আপনি কাজ করতে পারেন, যে ইমেজটা ড্র্যাগ করে
ইমেজটা ড্র্যাগ করে এখানে নিয়ে এসে এই যে ইনসার্ট ইউআরএল, ইনসার্ট ইউআরএল এর মধ্যে আপনি আপনার ইউআরএলটা দিয়ে দিতে পারেন। তো এখন কিন্তু আমাদের এটা লোড হচ্ছে না, কারণ আমরা ইউআরএলটা পুরোপুরি সঠিক হয়নি যদিও। তো দেখা যাক এটা লোড হয় কিনা, আমরা একটু ট্রাই করি। তো এটা আমরা কি করব, আবার ডিলিট করে দিব, হয়তো আমাদের পিকচারের ইমেজটাই কালেক্ট করা ঠিক হয়নি, যার কারণে এখানে শো করতেছে না, নয়তো হয়তো শো করতো। তো আমরা ভালো একটা ইমেজের ইয়ে নিতে পারি, যে কোনো ইউআরএল দিয়ে আপনি ট্রাই করতে পারেন, আপনার যদি ইমেজের ইউআরএল থাকে, অর্থাৎ কোনো সার্ভারে ইমেজ আপনার আপলোড করা থাকে। তো এটা হচ্ছে অনগোয়িং, আমরা এটাতে তাও একটু ক্লিক করে রাখি যাতে করে আমাদের ভালো লাগে। তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের ইউআরএল আসলে আসলে আপনি পারবেন, এটা এমন আহামরি কিছু না। তারপর আমরা যে অপশনগুলো আছে সেগুলো দেখি। তো এরপর হচ্ছে কার্ড। কার্ড মানে হচ্ছে আপনি একটা কার্ডের মধ্যে আইটেম শো করতে চান। সাধারণত কার্ডের মধ্যে কি থাকে, আপনার ইমেজ থাকে, একটা টাইটেল থাকে, আপনার সাব টাইটেল থাকে। যেমন মনে করেন আমি আমার ল্যাপটপটা বিক্রি করতে যাচ্ছি, তো আমি কি করবো, আমার এই যে ল্যাপটপের ইমেজটা ছিল, এটা ইমেজ ছিল ঠিক না, ধরেন এই ল্যাপটপের ইমেজটা আমি আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর আমি টাইটেল দিলাম যে ম্যাকবুক প্রো, ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাকবুক প্রো। এবং তার টাইটেলে আমরা সাব টাইটেলে তার ডিটেলস বলে দিতে পারি, অথবা তার প্রাইসও আমরা বলে দিতে পারি। প্রাইস ধরেন যে 1000 বা $500, ঠিক আছে, আমরা জাস্ট এমনি প্রাইস দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, ইউজার এটা একটা কার্ড আকারে দেখতে পারবে, এবং এখানে আমরা বাটন দিতে পারি যে বাই নাও, বাই নাও। তো আমরা ডান দিলাম, এই বাটনে কিছু অ্যাকশন দিতে হবে আমাদের, সেন্ড মেসেজ, অর্থাৎ কেউ যদি বাটনে ক্লিক করে তাহলে কি হবে, মেসেজ পাঠাবে। তো সেই মেসেজটা হবে কি, এটা যদি কেউ বাটনে ক্লিক করে, সো আমরা এখানে বলবো যে থ্যাংক ইউ। যদি কেউ বাটনে ক্লিক করে তাহলে আমরা বলবো যে থ্যাংক ইউ মেসেজ দিব। তো এখন যদি আমরা দেখি এই কার্ডটা আসলে দেখতে কেমন, তো আমরা চলে আসবো এখানে, আমরা ডিলিট করে দেবো আমাদের এই যে এটাকে, ডিলিট, ডিলিট হয়ে গেল। আমরা হচ্ছে এখন আবার রিলোড দিব। তো রিলোড দেওয়ার পর আমাদেরকে আবার বলবে যে গেট স্টার্টেড। তো গেট স্টার্টেড আবার বলতেছে, আমরা ওয়েলকাম মেসেজটা আবার শো করি। তো বর্তমানে কি হলো, আমাদের ইমেজ আসলো, এবং আমাদের কার্ড, আমরা কার্ডের মধ্যে দেখতে পাচ্ছি যে ম্যাকবুক প্রো, প্রাইস এখানে দেওয়া আছে বাই নাও। বাই নাও যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে সে বলবে থ্যাংক ইউ। তো বাই নাও বললাম, থ্যাংক ইউ, ঠিক আছে। তো এইভাবে আমরা কার্ড ইউজ করতে পারি। এখন আমরা দেখবো যে কার্ডের সাথে আমরা, আচ্ছা আমাদের এটা বড় হয়ে যাচ্ছে, আমরা আগের গুলো ডিলিট করে দিতে পারি। আমরা এই বড় ইমেজটা ডিলিট করে দিই, আমাদের এত বড় ইমেজ আসলে দরকার নেই। তো এটা হচ্ছে কার্ড। এখন মনে করেন আপনি অনেকগুলো আইটেম শো করতে চাচ্ছেন, অর্থাৎ গ্যালারির মতো, তাহলে কি করতে পারবেন, আপনি হচ্ছে গ্যালারি সিস্টেমে অ্যাড করতে পারেন। তো আপনি এটাতে ক্লিক করলে আপনার একটা গ্যালারি সিস্টেম চলে আসবে, অর্থাৎ কার্ড। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা ইমেজ অথবা চারটা ইমেজ আপনি এভাবে শো করতে পারেন। তো এটা হচ্ছে আপনার যদি একটা ক্যাটাগরি আপনি শো করতে চান, যে আপনার টি শার্টের একটা কালেকশন রয়েছে, ধরেন আমার একটা ল্যাপটপের কালেকশন রয়েছে। সো আমি কি বললাম যে ওকে, বললো যে সি মোর, এখানে একটা বাটন দিলাম যে সি মোর, ঠিক আছে, সি ল্যাপটপ। তো সে আরো ল্যাপটপ দেখতে যাচ্ছে, তখন আমি কি করলাম যে তাকে একটা মেসেজ পাঠাও, সেম মেসেজ। তো সে যদি সি মোড়ে ক্লিক করে তাহলে কি হবে, এই মেসেজটা শো করবে, এই মেসেজ আমরা কি করব, একটা গ্যালারি শো করব, ঠিক আছে। তো এই গ্যালারিটাতে কি হবে আমাদের, আপনি একটু খেয়াল করেন ভালো করে যে কি করতেছে আমি এখানে, আমরা আগের গুলো একটু ডিলিট করে দিই। সো আমাদের মেইনলি যে কাজটা হচ্ছে এখানে, ফার্স্ট অফ অল সে হচ্ছে বাই নাও ক্লিক করলে তো এখানে যাবে, ওইটা আমাদের দেখার বিষয় না। তারপর হচ্ছে সি মোড়ে যদি ক্লিক করে, অর্থাৎ এই যে সি মোড় রয়েছে, সি মোড়ে যদি সে ক্লিক করে তাহলে আমাদের এখানে একটা মেসেজ দিবে, এবং এই মেসেজের ভিতর আমরা দেখতে পাচ্ছি আমরা গ্যালারি আইটেম অ্যাড করেছি। আমাদের নিচের যে গ্যালারিটা ছিল এটা আমাদের দরকার নাই, তো তুমি ডিলেট, সে ডিলেট হয়ে গেল। তো বর্তমানে আমাদের ওটা ওকে আছে। এখন আমরা এইখানে গ্যালারি সিস্টেম নিয়ে কাজ করব। তো গ্যালারি সিস্টেম নিয়ে কাজ করার মতো সেম, আমরা আগের মতো এখানে ল্যাপটপটা আপলোড দিব, অর্থাৎ আমাদের যেসব ইমেজ রয়েছে আমরা বিক্রি করতে চাই, অথবা আমাদের যেসব জিনিসপত্র রয়েছে কার্ড আকারে, আমরা সেগুলো এখানে আপলোড দিব। তো চেষ্টা করবেন যেন আপনার ইমেজের সাইজ ছোট হয়, কারণ এটা লোড হতেও টাইম নেয়, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে টাইটেল দিব যে ম্যাক বুক এয়ার 10, নাম দিতেছি $100, প্রাইস আপনি বলে দিতে পারেন, অথবা এটা ডিটেলস বলে দিতে পারেন, প্রাইস $1000, ঠিক আছে। তারপর আপনি আরেকটা আইটেম এখানে অ্যাড করতে পারেন, এখানে আপনি চাইলে বাটন দিতে পারেন। তারপর দেখেন এখান থেকে কিন্তু আপনি এটার এই যে সিস্টেমটাও চেঞ্জ করতে পারেন, অর্থাৎ ওকে দেখতে কেমন দেখা যাবে এখান থেকে আপনি বলে দিতে পারেন। তো আমাদের এখানে আরেকটা আইটেম অ্যাড করা যাবে, আমরা সেম ভাবে আরেকটা আইটেম অ্যাড করতে পারি,
সেম ভাবে প্লাস বাটনে ক্লিক করে আপনি কি করতে পারবেন, আরো আইটেম অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে এরকম কোডিং প্রাইস দিয়ে দিলাম $500, ঠিক আছে। তো এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা আরো কার্ড অ্যাড করতে পারি, কিন্তু আমরা এত কার্ড অ্যাড করতেছি না। আপনি চাইলে আপনার গ্যালারি সিস্টেম তৈরি করতে পারেন, যাতে করে ইউজার তার জিনিসপত্র সে শো করতে পারে, অর্থাৎ দেখতে পারে যে সে আসলে কোনটা ক্রয় করতে চায়। তো আমাদের মেইন মেসেজ এখানে চলে আসলো, তারপর হচ্ছে একটা গ্যালারি সিস্টেম। এখনো আমাদের এই ভারী ইমেজ, তো তাই আপনাদের আপলোড হতে টাইম লাগবে। তো আপনি চেষ্টা করবেন যেন খুবই লাইট ওয়েট ইমেজ ইউজ করা যায়। এতে করে কি হবে, ইউজারেরও সহজে আপনার লোড হবে এবং ইউজার বুঝবে যে না ইমেজটা ভালো তাড়াতাড়ি লোড হয়েছে। ইমেজ আপনি রিসাইজ করে নিতে পারেন, অর্থাৎ আপনার যদি ইমেজ রিসাইজার দরকার পড়ে তাহলে আপনি উইন্ডোজের যে উইন্ডোজ ডিফল্ট ইমেজ রিসাইজার, ঠিক আছে, একটা সফটওয়্যার রয়েছে ছোটখাটো সফটওয়্যার, সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, সহজে আপনি ইমেজ রিসাইজ করতে পারবেন। যেমন আমি যদি কোনো একটা ইমেজের মধ্যে যাই তাহলে দেখবেন যে আমার এখানে একটা অপশন শো করবে যেন ইমেজটা রিসাইজ করতে পারি। আমরা যদি মিডিয়াতে যাই এবং ধরেন যে আমি চাচ্ছি হচ্ছে এই যে আমাদের ফটোস ইউজ ফর এগুলোকে আমি রিসাইজ করব, ঠিক আছে, অর্থাৎ আমি তাদের কোন একটা ইমেজটাই ধরেন। এখন এটার সাইজ দেখতে পাচ্ছি আমরা কত প্রপার্টিস এর সাইজ দেখাচ্ছে প্রায় 2 MB। সো 2 MB ডাউনলোড করতে বা আপলোড করতে আমার টাইম লাগবে। সো আমি কি করব, এটাকে একটু রিসাইজ করে নেব। সো আমাদের রাইটে ক্লিক করলে একটা অপশন দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে কি যে আমি হচ্ছে ওই যে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম উইন্ডোজ এর স্টোর থেকে, ডিফল্ট স্টোর থেকে। যদি আপনি সফটওয়্যারটা ডাউনলোড করতে চান তাহলে এক কাজ করতে পারেন, আপনি হচ্ছে এটা কি না আমি জানি না আসলে কোনটা, আপনি সার্চ করতে পারেন যে টপ ইমেজ রিসাইজার ফর উইন্ডোজ, ঠিক আছে। তাহলে কি হবে, সে আমাদেরকে একটা ওয়েবসাইট দেখাবে, সেখানে এই যে 12 বেস্ট ফটো রিসাইজার দ্য গিক প্যাকেজ, তো এটার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো আমি এগুলো আর দেখাচ্ছি না, স্পাইডারম্যানকেও আমরা দেখতে যাচ্ছি না। তো আমি দেখাচ্ছি যে আমি কিভাবে ওটা দিয়ে রিসাইজ করি। তো আমি যদি এখানে আসি এবং আমি এই রিসাইজে যাই, রিসাইজ পিকচার থেকে আমি একটা হচ্ছে সাইজ সিলেক্ট করবো যে তার কোন সাইজ, আমি চাই হচ্ছে মিডিয়াম সাইজে, এত পিক্সেল হলে আমার এনাফ, আমি চাইলে স্মল সাইজও দিতে পারি। সো আমি যদি রিসাইজ করি তাহলে দেখবেন যে আমার এই যে ইমেজটার সাইজ কিন্তু প্রচুর কমে যাবে, কিন্তু এটা দেখতে সেম মনে হবে। এই যে প্রপার্টিস এখন যদি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা আমাদের এটা রিসাইজ হয় নাই। তো প্রপার্টিস এখন আমাদের এটা রয়েছে, আমরা আবার রিসাইজে ট্রাই করি, রিসাইজ পিকচার। তো আমরা হচ্ছে দিব হচ্ছে এত, মেক স্মলার, রিসাইজ ডন্ট ক্রিয়েট কপিস, স্মল ফিট দিতে পারি, যে স্মল। তো বর্তমানে আমাদের জন্য একটা কপি তৈরি করেছে সে, এটার যদি আমরা সাইজ দেখি তাহলে এটার সাইজ হচ্ছে 75 KB, ঠিক আছে। সো এটা ইউজ করে আমাদের বেটার হবে, কিন্তু দেখতে অনেকটা সেমই মনে হবে, কারণ ইউজার তো ফোনের মধ্যে দেখবে, সে আর এত জুম করে দেখবে না, ঠিক আছে। সো এটা ম্যাটার করে না, কিন্তু আপনার লোড হবে দ্রুত। সো আমরা কি করলাম, এখানে আমাদের ইমেজ দুইটা অ্যাড করলাম। আমরা যদি পাবলিশ দেই এবং আমরা কি বললো এখানে, প্লিজ ইন্টার এ টেক্সট, আচ্ছা এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে। ও আমরা নতুন একটা মেসেজ এখানে লিখেছিলাম, এটাকে ডিলিট করে দিলাম, পাবলিশ। তাহলে কি হলো, কি হলো আমাদের এটা কিন্তু পাবলিশ হয়ে গেল। সো আমরা এখান এটা আমরা ডিলিট করে দিই আমাদের পেজ থেকে, ডিলিট, এবং আমরা এখানে এসে কি করব, রিলোড দেব। সো রিলোড হওয়ার পর গেট স্টার্টেড এ যদি আমরা আবার ক্লিক করি, সে আমাদেরকে ওয়েলকাম মেসেজটা আবার পাঠাবে। তো আমাদের ওয়েলকাম টু দিস পেজ, তো আমরা ম্যাকবুক প্রো এর ইমেজ দেখতে পাচ্ছি। এখন যদি আমরা সি মোর ল্যাপটপ এটাতে ক্লিক করি, সি মোর ল্যাপটপ, তাহলে কি হবে, সে আমাদেরকে আরো ল্যাপটপের এই যে গ্যালারিটা ছিল সেটা শো করবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা খুবই কনভিনিয়েন্ট, অর্থাৎ ইউজার চাইলে এখানে লেফটে রাইটে গিয়ে এসে আপনি দেখতে পারবে যে কি কি জিনিসপত্র আপনার ক্যাটাগরিতে রয়েছে। সো এইভাবে আপনি চাইলে একটা ক্যাটাগরি ডিজাইন করতে পারেন এই যে রিপ্লে মেসেজের মাধ্যমে। তো গ্যালারি গেল, তারপর হচ্ছে অডিও চাইলে আপনি ইউজ করতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন, চাইলে তাকে একটা ফাইল অ্যাড করে দিতে পারেন, এবং ডিলে, ডিলে মানে হচ্ছে যদি আপনি চান তাকে 2 সেকেন্ড পরে একটা মেসেজ দিতে, অর্থাৎ সে যেন মনে করে যে না একটা মানুষই আসলে মেসেজটা দিচ্ছে, তাহলে কি হবে, এখানে আপনি ক্লিক করে দেখবেন যে লিখা আছে আপনার আর ডিলে কত সেকেন্ড, আপনি ধরেন 2 সেকেন্ড পরে ওকে একটা মেসেজ দিবে, ঠিক আছে। কারণ হুট হুট করে মেসেজ যেতে থাকলে কি হবে, সে বুঝে যাবে যে এটা একটা বট। সো আপনি কি করবেন যে মানুষের মতো যদি দেখাতে চান 2-3 সেকেন্ড লেট করে ওকে আনসার দিতে পারেন, এবং লেখা থাকবে যে টাইপিং, তার মানে সে কি বুঝবে যে এটা যদি ক্লিক করে রাখেন তাহলে কি হচ্ছে, লেখা উঠবে যে টাইপিং, মানে আপনার বটটা টাইপ করতেছে। সে আসলে তখন বুঝতে পারবে না যে আসলে বট মেসেজ করতেছে নাকি অন্য কেউ মেসেজ করতেছে। সো এইভাবে চাইলে আপনি ভিন্ন ধরনের রিপ্লে মেসেজ ইউজ করতে পারেন, এবং রিপ্লে মেসেজের পরে আপনার অবশ্যই একটা মেসেজ থাকতে পারবে, অর্থাৎ এটা লাস্ট এলিমেন্ট হতে পারবে না,
তো এটা আপনার খেয়াল রাখতে হবে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে এই রিপ্লে মেসেজটা ইউজ করতে হয়। এখন আমরা দেখবো যে ট্যাগ ইউজার গুলো আসলে আমাদের কাজ কি, যে আমরা আসলে ট্যাগ ইউজার কি কারণে ইউজ করি। তো এখন একটা কারণ আমরা এখানে খেয়াল করি যে আমাদের এই যে ওয়েলকাম মেসেজটা ছিল, ওই ওয়েলকাম মেসেজে ধরেন সে বাই নাউতে ক্লিক করলো, ঠিক আছে? বাই নাউতে ক্লিক করলে তো বর্তমানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো যে বাই নাউতে ক্লিক করলে বর্তমানে কি রয়েছে। তো বাই নাউতে ক্লিক যদি কেউ করে তাহলে হচ্ছে এটা আমাদের এই মেসেজটা বাই নাও। তো আমরা এটা থেকে ডিলিট করে দিলাম এবং এইখানে নিয়ে আসলাম, আমরা নতুন একটা অ্যাকশন ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা চাচ্ছি নতুন একটা অ্যাকশন ক্রিয়েট করতে, অ্যাকশনটা হবে যে একটা অ্যাড ট্যাগ করব, ঠিক আছে? তো সে হচ্ছে আমরা লিখবো যে ইউজারের নতুন একটা ট্যাগ অ্যাড করতে চাচ্ছি আমরা যখন সে বাই নাউতে ক্লিক করবে। তো আমরা এখানে ট্যাগ, আমাদের এভেলেবল ট্যাগ গুলো দেখতে পাচ্ছি। ট্যাগ মানে হচ্ছে আপনি তার উপর একটা সিল মেরে দিলেন যে সে আসলে এই টাইপের লোক, সে চোর, সে ডাকাত, সে বালু, সে আপনার বায়ার, ঠিক আছে? সো আমরা এখানে ট্যাগ দেখতে পাচ্ছি। তো ট্যাগ আমাদের এখানে যে ট্যাগ গুলো ছিল সেগুলো এসে শো করতেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের ট্যাগ আসলে এখানে একটাই ট্যাগ দেখাচ্ছে, তো আমরা চাই আরো নতুন ট্যাগ ইউজ করতে। তো আমরা যে কাজটা করব আমরা দেখব যে আমাদের ট্যাগ কোথায় তৈরি করা যায়। আমরা সেটিং অপশনে থেকে যদি এই ট্যাগ অপশনে আসি তাহলে আমাদের ট্যাগ গুলো দেখতে পারো। আমরা এখানে নতুন একটা ট্যাগ ক্রিয়েট করব, ট্যাগটা হবে যে ল্যাপটপ বায়ার, মানে হচ্ছে কি যে সে ল্যাপটপ কিনতে চায়। তাহলে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, তাহলে ল্যাপটপ বায়ার নামে একটা ট্যাগ তৈরি হয়ে গেল। সো আমরা যে কাজটা করব, আমাদের যখন এই যে ফ্লো এর মধ্যে চলে আসবো, যখন কেউ ল্যাপটপ এর মধ্যে ক্লিক করবে যে সে ল্যাপটপ বাই নাও, তাহলে আমরা কি করব তার উপর একটা এই ট্যাগ অ্যাপ্লাই করে দিব যে সে আসলে ল্যাপটপের বায়ার হতে চায়, অর্থাৎ সে একটা বায়ার। তো আমরা তাকে কি করব, এখান থেকে আমরা জানি যে কোথায় যাচ্ছে, এটার মধ্যে সে এখানে চলে আসতেছে। এই এই মেসেজটা আমরা চাই না দিতে, তো আমরা এডিট ফ্লোতে যাব। এডিট ফ্লোতে গিয়ে তার কি করব, আমরা এই যে ফ্লোটা এডিট করতেছিলাম আমরা এখানে এসে, এটা ছিল আমাদের অ্যাকশন। সো আমরা একটা ট্যাগ অ্যাড করলাম যে ল্যাপটপ বায়ার, যখনই কেউ আমাদের এই বাটনটায় ক্লিক করবে তখন বলবে যে ল্যাপটপ বায়ার, এবং এরপরে আমরা তাকে একটা মেসেজ শো করব। সো আমরা সেন্ড এ মেসেজ, আমরা বলবো যে ইউ আর এ বায়ার নাও, ইউ আর এ ল্যাপটপ বায়ার ট্যাগড, মানে তার উপর ল্যাপটপ বায়ার ট্যাগ করেছে, ঠিক আছে? জাস্ট এটা এমনি। এখন আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ডে যে তার উপর ট্যাগ অ্যাপ্লাই করলে আমাদের কি লাভটা হচ্ছে। তো কি হলো আমরা এখন চেক করি, আমরা যদি চেক করতে যাই, তো আমাদের এটা এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। এখন এখানে এসে আমরা কি করব, রিলোড দিব। তো রিলোড দিলে আমাদের এখানে চলে আসবে গেট স্টার্টেড, আমরা গেট স্টার্টেড এ ক্লিক করব। গেট স্টার্টেড এ ক্লিক করলে আমাদের যে সব ছিল সবকিছু দেখাবে। সো আমরা জানি যে বাই নাউতে ক্লিক করলে সে আমাদের উপর একটা ট্যাগ অ্যাপ্লাই করবে। তো আমরা এটাতে ক্লিক করলাম, সে আমাদেরকে একটা মেসেজ দিবে ইউ আর নাও এ ল্যাপটপ বায়ার ট্যাগ। এখন আমরা আমাদের মেনি চ্যাটে চলে আসবো যে ভাই এটা আসলে কি আমাদের লাভ করলো। আমরা যদি এখানে আসি, এখানে এসে যদি আমরা একটা কাজ করি যে অডিয়েন্সে যাই, অডিয়েন্সে এসে আমরা এখানে দেখতে পারবো আমাদের ল্যাপটপের ট্যাগের মধ্যে কি কি রয়েছে, অর্থাৎ আমাদের বটের ট্যাগ রয়েছে ল্যাপটপ বায়ার, তার মানে বর্তমানে একজন ল্যাপটপ বায়ার আমাদের সাবস্ক্রাইব করছে এই ট্যাগের মধ্যে, ঠিক আছে? সো এইভাবে আমরা যদি চাই এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো কে কে আসলে আমাদের ল্যাপটপের বায়ার। সো বর্তমানে রাকিবুল ইসলাম আছে, অর্থাৎ একজন সেই শো করতেছে। সেম ভাবে আপনার যখন 500-600 ইউজার থাকবে আপনি ইউজ মানে অনেক ইজিলি আপনি এটাকে আলাদা করে ফেলতে পারবেন এই ফিল্টার অ্যাপ্লাই করে, অর্থাৎ এই ট্যাগের ফিল্টার অ্যাপ্লাই করে। সো আপনি যত ইচ্ছা আপনি ট্যাগ অ্যাপ্লাই করতে পারেন ইউজারের উপর, যাতে করে আপনি তাদেরকে একটা মানে তাদের সম্পর্কে আপনি অ্যানালিটিক্যাল ডেটা আপনি এখান থেকে নিতে পারেন। সো এইভাবে ট্যাগ আমাদেরকে হেল্প করে। যেমন আপনি চাচ্ছেন যে কে কে নতুন অর্ডার করেছে, ঠিক আছে? সো নিউ অর্ডার করলে আপনি একটা ট্যাগ অ্যাপ্লাই করে দিতে পারেন, এখানে এসে জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে নিউ অর্ডার কারা ছিল, সেগুলো আবার আপনি ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। সো আপনি এটা আপডেটেড থাকতে পারলেন এই সম্পর্কে। সো এইভাবে হেল্প করে আমাদের ট্যাগ, বিভিন্ন ট্যাগ অ্যাপ্লাই করে। আজকের ভিডিও আবার বড় হয়ে যাচ্ছে, মানে আমি যত ডিটেলসে বলে ট্রাই করতেছি তত আমাদের টাইম বেশি লাগতেছে, আমি জানি না। তো আমি চেষ্টা করবো আরো দ্রুত বলার, অথবা আমি চেষ্টা করবো যে আরো সংক্ষেপে জাস্ট সাদা সিধা বলার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এত দূর পর্যন্ত আপনি এসেছেন তার মানে আপনার পেজ রয়েছে, আপনার দরকার এইসব ভিডিও দেখার। আর আমার চ্যানেলটা মেইনলি হচ্ছে টার্গেট করা হচ্ছে যেই টাইপের আপনার যত প্রবলেম রয়েছে, সেটা হতে পারে মেনি চ্যাট নিয়ে, সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে। তো আমার মেইন ফোকাস বা আমার ফিউচারে প্ল্যান রয়েছে এইসব ভিডিও আপলোড করা। তো ভালো থাকবেন, আর পরের ভিডিও আপনার আমন্ত্রণ রইলো, অবশ্যই দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে শেয়ার করা ট্রাই করবেন, শেয়ারিং ইজ কেয়ারিং। টাটা।